हेलो बंधुरा वेलकम टू माय चैनल घुरे देखो कलकाता। तुम्हारे साथ सम्राट केमन आছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো। তো আমার সাবস্ক্রাইবারের মধ্যে কেউ আমাকে কমেন্ট করেছিল কি গ্লোব স্টেশনারির উপর একটা ভিডিও বানাও। তো এই সেই গ্লোব স্টেশনারি যেখানে আমি এসেছি, দাদা পিছনে বসে আছে, কথা বলবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা আমাকে প্লিজ 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 একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি আজকে দিনে আরো এগোতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো লেট করবো না, কথা বলে নেবো দাদার সাথে আর কি বা প্রাইস যাচ্ছে এই নতুন বছরে সেটাও জেনে নেবো। তো চলো কথা বলি। এই মুহূর্তে আমার সামনে শপের ওনার বসে আছে, একটু কথা বলে নেওয়া যাক। তো দাদা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তো সবার উদ্দেশ্যে তোমার নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার নাম আছে এমডি সাহাবুদ্দিন, অ্যাড্রেস আছে 12/3 H/3 পাটওয়ার বাগান লাইন, একদম যেটা এখানে দেখো পরিষ্কারভাবে লেখা আছে, এটাই হচ্ছে অ্যাড্রেস। আর শপের নামটা কি আছে একবার বলে দাও। গ্লোব স্টেশনারি। তোমার শপের অ্যাড্রেস কি আছে? 12/H/3 পাটওয়ার বাগান লাইন। আচ্ছা, এটা ল্যান্ডমার্ক কি আছে? এত তো দোকান, এটা ল্যান্ডমার্ক আছে, সোলারপানি স্কুল আছে, খোলা মসজিদ আছে, এই দুটো ল্যান্ডমার্ক আছে। অপোজিট ট্রাম এএসআই হসপিটালে অপোজিটে। আচ্ছা, আর তোমার শপের ওপেনিং টাইম ক্লোজিং টাইম? আমার 10টা ওপেনিং হয়, ক্লোজিং হয় 8টা। আচ্ছা, আর কবে থেকে কবে অবধি খোলা থাকে, বন্ধ কবে থাকে? এমনি সব সময় খোলাই থাকে কিন্তু রবিবার বন্ধ থাকে। ফিক্স। হ্যাঁ। আর তোমার এখানে কি হয়, হোলসেল না রিটেল? হোলসেল। আর কিছুর উপর তোমরা ডিল করো? আমরা খাতা খাতা বিক্রি করি, স্কুল খাতা আছে, কেজি খাতা আছে, ডজন খাতা আছে, নোটবুক আছে, বিভিন্ন। হ্যাঁ, হোলসেল হয়। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয়? না, অল ওভার ইন্ডিয়া হয় না, আমার পুরো বাঙালির মধ্যে হয়, মানে অনলি ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে। কেন অল ওভার ইন্ডিয়াতে অনেকগুলো কোম্পানি আছে। আচ্ছা, কস্টিং ও আমরা যদি অল ওভার ইন্ডিয়া দিব তো ওখানে যা কোম্পানি আছে ওরা একটু ট্রান্সপোর্টের খরচা আছে তো সম্ভব না। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গলে হয়। আর কেউ যদি এসে কিনতে পারে তো সেটা সুবিধা আছে। ঠিক আছে। তো বন্ধুরা চলো লেট করব না, দাদার কাছে কি কি ডেমো আছে আমার। স্টার্টিং প্রাইস আছে 3 টাকা দিয়ে আরম্ভ আছে। এটা 3 টাকা পিস আছে, ডজন পড়বে 36 টাকা। বাইরে এটা 5 টাকা বিক্রি আছে, হোলসেল রেট, এটা হোলসেল। আচ্ছা ঠিক আছে। আর কপিজ আছে 3 টাকাটাতে, এটা 28 পেজ আছে। ঠিক আছে। এর মধ্যে আছে 80 পেজ, এটা আপনার কিনা পড়ে যাবে 7 টাকা। বাইরে বিক্রি আছে এটা 10 টাকা পিস। ঠিক আছে, সব হোলসেল রেট আছে। এটা আছে স্পেশাল গ্লোব খাতা আছে, দুই দিস্তা, এটা হোলসেল রেট আছে 95। 12 পিসে 95, 8 টাকা কিনা পড়লো। এটা হোলসেল রেট আছে 90 টাকা, 7.5 টাকা কিনা পড়লো, সব 10 টাকা বিক্রি আছে বাইরে। এটা হোলসেল রেট আছে আপনার 75 টাকা, 6.5 টাকা কিনা পড়লো। এটা ডিসি খাতা আছে ক্যাম্পাস নামে, এটা 80 পেজ খাতা আছে, 80 পেজে মাল আছে, এর দাম পড়বে আপনার 170 টাকা ডজন। বাইরে 20 টাকা বিক্রি আছে পিস। আর এখানে পিস কত? 170। এখানে 14 টাকা 16 পয়সা পিস পড়লো, বাইরে এটা 20 টাকা করে বিক্রি হয়। এটা আছে কিলো খাতা, কেজি খাতা, এটাও হোলসেল আছে। ঠিক আছে, এটা আমার পড়বে 80 টাকা কেজি। যদি কোয়ান্টিটি কেউ নিবে 200-500 কেজি তো আরো কম হয়ে যাবে, কিন্তু এখন 80 টাকা কেজি চলছে মার্কেটে রেট সব। এটা পিস না, এটা কেজি। কেজি একটা 1 কেজির মধ্যে 6টা চলবে, এই মাল 1 কেজির মধ্যে 6টা চলবে। প্রাইস আছে এটা 80 টাকা কিলো, সব 80 টাকা। যত আইটেম আছে সব দেখুন 80 টাকা। এটা ড্রয়িং খাতা আছে, এটাও 80 টাকা। এই সব আছে নোটবুক আমার দোকানে, এই ছোট ছোট পকেট নোটবুক আছে। এটা বাইরে 5 টাকা বিক্রি হয়, আমার কাছে পাবেন আপনি 35 টাকা ডজন। এটা 60 টাকা ডজন, সব হোলসেল রেট। এটা 84 টাকা ডজন, এটা 65 টাকা ডজন, এটা 105 টাকা ডজন। এই ছোট নোটবুক আছে, সব যে ছোট নোটবুক। কি প্রাইস আছে? এটা 50 টাকা ডজন পাবেন আমার দোকানে। ঠিক আছে, 12 পিস ডজন, মানে 12 পিস, সব 12 পিসে থাকে। এই দেখুন এই নোটবুক, এই সব হোলসেল রেট পাবেন। এটা আছে আমার কাছে স্পেশাল খাতা, লং খাতা, ক্যাম্পাস স্পেশাল। এটা হোলসেল আছে, 80 পেজ আছে, আপনার 220 দিয়ে আরম্ভ আছে, 200 পেজ বাড়বে, দাম বাড়বে। আচ্ছা এটা কত পিস থাকে? 12 পিস। সব 12 পিসে আমি দাম বলছি, থাকে তো এটা 6 পিস আছে কিন্তু আমি দাম বলছি 12 পিসে। ডজন খাতা বিক্রি হয় 12 পিসে, কেজি খাতা বিক্রি হয় কিলো হিসাবে। এই কলেজ নোটবুক আছে, এটা 60 টাকা দিয়ে আরম্ভ আছে, যত নাম্বার বাড়বে তত দাম বাড়বে। আচ্ছা আমার ঠিক যাবে। এটা গিফট আইটেম আছে, কয়েন খাম। এটা এক পাতা দাম পড়বে আমার কাছে 14 টাকা, বাইরে 10 টাকা করে বিক্রি আছে। একটা এক পেজ 10 টাকা, হ্যাঁ বাইরে 10 টাকা বিক্রি আছে। এই কয়েন খাম লাগিয়ে আছে, লাগানো আছে, কয়েন লাগানো আছে। এটাও আছে কয়েন খাম স্পেশাল, ভালো মাল। কি প্রাইস আছে? এটা 19 টাকা পাতা, বাইরে এটা 10 টাকা বিক্রি আছে। এটা আছে লুজ শিট, প্র্যাকটিক্যাল বোর্ড লুজ শিট। এটা আছে আপনার 140 টাকা ডজন, বাইরে এটা বিক্রি হয় 15 টাকা পিস। এটা আছে প্র্যাকটিক্যাল বোর্ড, এটা আছে 100 টাকা ডজন, বাইরে এটা 15-20 টাকা পিস বিক্রি হয়। আচ্ছা চলে গিয়া না এই ভাইয়া সব নিয়ে গেল। এর কাছে নেক্সট দেখাও। এটা আছে ক্যাশ মেমো। আচ্ছা এটা আছে 150 টাকা 1000। আচ্ছা এটা এ পলি বিক্রি। এটা কনফারেন্স প্যাড। আচ্ছা 120 টাকা 25 পিসের দাম পড়বে। আচ্ছা সব এটা 130 টাকা ডজন। আচ্ছা এই প্যাড আছে। এটা আছে গ্লোব 3 জিস্তে খাতা। এটা দাম হয়েছে আপনার 180 টাকা, 15 টাকা পিস পড়ছে, আমার বাইরে 20 টাকা বিক্রি হয়। এটা 4 জিস্তা খাতা আছে, এটা আছে 240 টাকা, বাইরে 25 টাকা বিক্রি হয়। এটা ক্যাম্পাস 120 পেজ মাল আছে। আচ্ছা মিডিয়াম কোয়ালিটি মাল আছে, রেঞ্জ খুব ভালো। এটা 240 টাকা আপনার দাম পড়বে, হোলসেল রেট। আচ্ছা খুব খুব কম না, এটা সব দিয়ে বেশি চলে। আচ্ছা তুমি 12 পিসের আইটেমের দাম বলছো? সব 12 পিসের দাম বলছি কোয়ান্টিটি। এটা এটা 3 জিস্তা মাল আছে, এটা 3 জিস্তা মাল আছে। এটা দাম পড়বে 270 টাকা। আচ্ছা 3 জিস্তা প্লাস দিয়ে এটা 4 জিস্তা মাল আছে, এটা দাম পড়বে 480 টাকা ডজন। সব ডজন বলছি, সব হোলসেল রেট। এটা 240 পেজ 3 জিস্তা প্লাস, এই দাম পড়বে আপনার 380 টাকা হোলসেল রেট। এটা ড্রয়িং খাতা হলো। কি প্রাইস আছে? এটা 6 নম্বর ড্রয়িং, এটা দাম পড়বে আপনার 140 টাকা ডজন। সরি এটা 8 নম্বর আছে, এটা 6 নম্বর আছে 140 টাকা ডজন। আচ্ছা এটা 8 নম্বর আছে 180 টাকা ডজন। এটা 4 নম্বর আছে শুধু 80 টাকা ডজন। এটা স্পেশাল ড্রয়িং আছে, এর দাম পড়বে 120 টাকা ডজন। স্পেশাল ড্রয়িং ভালো পাতা হয় এটা। নেক্সট দেখো, উল্টা ফোল্ড করে দিয়েছে। এটা স্পাইরাল প্যাড আছে। আচ্ছা এটা দাম পড়বে আপনার 50 টাকা ডজন। আচ্ছা এটা 80 টাকা ডজন। আচ্ছা ওর দিয়ে বড় সাইজ। এটা 110 টাকা ডজন, ওর দিয়ে বড় সাইজ। অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো ভ্যারিয়েশন আছে। আমি তো সব কিছু দেখাতে পারবো না, সম্ভব নেই। আপনারা আসুন আমার দোকানে, কন্ট্যাক্ট করুন, করে নিন। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করুন। আমার নাম্বার আছে 9330870852। একটা আরও নাম্বার আছে 7980173432। এই দুটো আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপও আছে। আপনারা কন্ট্যাক্ট করুন, আসেন একবার দোকানে মাল দেখুন, কম দামে মাল পাবেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা দাদা ছিল তার কিছুটাই দেখাতে পেরেছি, কারণ দোকানটা সত্যি খুব বিজি, আর তার মধ্যে দাদা আমাকে সময় দিয়েছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর শুধু দেখলে হবে না, সবার সাথে শেয়ার করতে হবে। আরো 10 জনকে জানাও যে গ্লোব স্টেশনারিতে কিন্তু পুরোটাই ম্যানুফ্যাকচারার নিজেরা তৈরি করে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন জায়গায়, আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো।